এবং ধর্ম আমরা আদর্শ আমরা কুশল ইসলাম এটা তো নিখুঁত একটা ধর্ম যে ধর্ম সব থেকে সব পালার দিকে মানুষকে দাবি করে কোন অমঙ্গলই ধর্ম মিত্রে নাই আল্লাহ এই ধর্ম যে পানিগুলো আছে সেই পানিয়ে একজন মানুষের মানুষকে আলোক আলোর দিকে ছাড়া অন্ধ আলোর দিকে যাওয়ার কোনো সম্ভাবনা আর আলোর পথ দেখাইছেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সেটা যদি খুঁজি না জানি না বা জানার চেষ্টা করি আমরা যদি আল্লাহর খোঁজার মতো আমরা মনোযোগটা তৈরি করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শরীফের বাস্তবতা কুরআন শরীফের লগে আমরা মহব্বত সম্পর্ক স্থাপন করি আমরা একটা টেন্ডেন্সি করি যে আমরা দুনিয়ারে তাকিয়ে এবং দুনিয়ারে চিন্তা চেষ্টা দুনিয়া কিন্তু মানুষের দুঃখ আছে দুনিয়ার মানুষের দুঃখ আছে এইটা এক মাকড়সা জাল বলস কবাইচি আনকাবুত কুল মাতাউ কাদিম দুনিয়া তুত সীমিত ওয়াল আখিরাতু খাইরুন ওয়া আবা আমরা তৃতীয় স্টেজ আছি আমরা এর আগে দুইটা স্টেজ অতিক্রম করে গেছি তো এর রোহানি জগৎ এরপরে আমরা মার পর্বত আসলাম তৃতীয় পর্যায়ে আমরা হাঁটতে যেতে গেছি সামনে আর দুইটা স্টেজ আছে এটাকে বজ্রবর জিন্দেগি অবরোধ জিন্দেগি এর পরবর্তীতে আমরা ফাইনাল জীবন আমরা দান করব এটা আখিরাতের জীবন এটা আমরা এখন দিয়ে ফাইল এবং স্থান উত্তম এবং স্থান ওখানে জবাব প্রস্তুতি লেগে আমরা দুনিয়া পাঠাইছি আমরা আল্লাহ খুঁজি না আল্লাহ খুঁজি আমরা সময় নষ্ট করা হিম্মত করে দিছি এলে হুজুর পাশে ফরমাইছে যে মানুষে আল্লাহর খুঁজাইয়া এক মুহূর্ত ফিকির করবো ধ্যান করবো তার 79 বছর যখন নগর এবার সব তারা করলাম আল্লাহর খুঁজে আমরা না একটা উদাহরণ আমরা মুসলমান আমরা নামাজি আমরা রোজাদার এগুলো বলা খুব সহজ কিন্তু উম্মত বনা মুসলমান বনা এটা খুব কঠিন আপনি বড় গেছেন এক মেহমান এক বড় গেছেন কোন চেয়ার বইটা এটাও ইসলামের দিকে আপনি এখানে কাজ করো চেয়ার তাতে এখানে গল্প আমি এখানে সুখ একটা উদাহরণ এখন মেহমানদারি গেছেন আপনি মেহমান হয়ে গেছেন এক বড় গেছে যেগুলো তাকে তোমার অধিকার আছে আছে কিন্তু ইসলাম কত পরিশীলিত ধর্ম কত সুন্দর ধর্ম যে কোন চেয়ার আপনার বইটা কোন চেয়ার বইটা না সেটাও ইসলামে আপনার দিকে খাওয়ার আদব রক্ষা করবে মিলার আদব রক্ষা করবে কথা কওয়ার আদব রক্ষা করবে আলিম উলামাদের সম্মান রক্ষা করবে মুরব্বিদের কেরাম সম্মান রক্ষা করবে নেতৃস্থানীয় মানুষের সম্মান রক্ষা করবে কারণ আমরা মনে করি আমরা স্বাধীন আমরা এখন জিকা নেওয়া যাবে জিকা নেই বলি না সুতরাং আল্লাহ নেজাম পাই মাসে বিমান দুই ফিরিস্তা হবে আর আমরা যে সামনে কি যে ফিরিস্তা হতে পাহারা দিচ্ছে শুধু এমন নয় আমরা যে মার করবো তো পাহারা দিচ্ছে সত্তর জন ফিরিস্তা কিন্তু মার করবো এই সন্তানকে প্রত্যেক মানব শিশু আল্লাহর কাছ থেকে ইজ্জত লইয়া আল্লাহর বন্দেগী জামিলিয়া দিতে এরপরে তার মা বাবা তারে আমরা
আপনার মা বাবা মুসলমান ভাই সেটা খুশি নিয়ে নেবে তারা বলে একটু চিন্তা করো কারণ নজরিয়া তারা হয়ে গেছে এলাম না কোন দিকে সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন আফসোস না কোনটা পাইছি না সেটা আমরা চিন্তা করতে কিন্তু লক্ষ্য করি নি আমি যে আমরা পাইয়া হইতেছি এটা একটা শুকুর গুজারি আমরা কত ভিতর ভিতর আল্লাহ রাব্বুল ইজ্জাত ইন শাকারতুম বা আযীম এই কি উম্মত আল্লাহ রহমান আল ওয়াজ তাবা এই উম্মত যে কেবল তো বলছে না আমি যারা সিলেক্ট করছি সেই উম্মত এই উম্মত কারো ওই বৈঠক আল্লাহ পছন্দ দিতে আল্লাহ সিদ্ধান্ত এই উম্মত হওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন রাখিয়ে গেছিলেন এটারে বিজ্ঞানী ছাড়া আমরা এর চেয়ে বেশি সুনাম অর্জন করার আল্লাহ ঠিক না আজকের দিনে ইতালি এর আগে করছে এবং ফ্রান্স করছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই গোপনে করছে আল্লাহর কসম যদি সারা দুনিয়ার 800 কোটি মানুষ বা 850 কোটি মানুষ একত্রিত লোকের জিন্নাত সম্পৃক্ত হয়ে যায় ইয়াজুজ মাজুজ সম্পৃক্ত হয়ে যায় কেমন পর্যন্ত প্রত্যাচনে করে চিত্রন্বেষণ করে আল্লাহর হাকিম সলিসুলাম ও সাত ও হস্তি আল্লাহ করতে পারে সসিয়াল দান করছেন যে আল্লাহর হাবিবের কোন ভূত বা আই পার করা সম্ভব কারণ জানতে আল্লাহ কয়টা করতে সময় হবে আই অবস্থা করা বলে তো মুবাররা আহমেদ কুল্লি আই মিন কান্নাক কদ কুলিফতা কামা না সৌন্দর্য করতে কোনো আয় প্রদান করতে যে সাহাবায় কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেষ্টিত দাক্তার তারা জবানিতাকে আমরা পাইছি যে তারা রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কমরে লাইলা ফিল ফজর পূর্ণিমা চন্দ্রের ন্যায় আলোকিত চেহারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমরে লাইলা ফিল ফজর লাম আরা ক্বাবলাহু ওয়া আগেও কেউ ইলা দেখছে না কোনো ইলা দেখছে না লাম আরা কবলা হুকু ওয়ালা বাদা হুকু মিসকা হুজুর পাক সুলতান দেখব কথা তোমার কথা তিনি সেই প্রতীক্ষিত নবী ছিলেন তিনি ভূমিষ্ঠ হওয়ার পরে যখন দুগ্ধ পানকারী ছিলেন হযরত হালিমার সাদিয়া যখন দুধ পান করতে অবস্থায় ছিলেন সেই সময়ের ভিতরে তিনি যখন দুধ পান করতেন সেই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এত পছন্দিতা জীবনের অধিকারী ছিলেন তিনি যা দুধ বাজের অংশ রেখে তিনি দুধ পান যাই মান পুরো দেখে দুধ পানের সময় ইনসান এই জমিনে পৌঁছাইছে এই হস্তির কখনো কোনো আয় পাত্র আমি সম্ভব হবে আমি আপনার কনফিডেন্স চাকিবার নিয়ে কথা বলছি মুসলমান হিসাবে এই সমস্ত জবাব দেওয়ার ক্ষমতা আমার টাকা তো জানি না সৌন্দর্য এই লোকের তো হুজুর পাক দুনিয়ার যত সুন্দর মানুষ যত আকর্ষণীয় মানুষই হোক তার একবার দেখার পরে দ্বিতীয়বার দেখার আগে কোনো মানুষের দেখার কথা কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সৌন্দর্য দিয়েছিলেন যে কাসিম এই সুন্দরকে বলে যে সুন্দর বারবার দেখলে নারাম করে না বারবার দেখতে ইচ্ছে তখন মানুষ পৃথিবীতে আর তিনি ওয়াসিম ছিলেন মানুষের সামান সুন্দর হলে পিছন দিকে অনেক কুর্তা ডানে বামে কুর্তা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হস্তি ছিলেন যাকে দূর থেকে কাছে থেকে ডানে বামে থেকে সামান পিছন থেকে যেদিক থেকে দেখা যায় তাকে সুন্দরের পর সুন্দর লাগে সৌন্দর্যের ক্ষেত্রে আমার ইসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর পুরুষদের মহিলাদের মধ্যে সবচেয়ে সুন্দর দেখছিলেন সেটা আমরা অনেকেই জানেন মহিলাদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন
30 foot lamba. Adamın içinde 30 foot lamba. Adamın içinde o zaman kumte bile dakiye de bile de tatpaşe. Sunduriye mobil. Tan janta de tatlagi öyle. Sangatı varla gelmeye. Baya basit. Zaman agresör öyle zaman. Mahalar basmaya gidiyor. Zaten mahalda. Cennetler boşalmaz. Mahallet tabağın da cennetler sorbonu yukunu idöyle düşünme takdir. Sorbonu yukunu idöyle sunar ufaz. O da bunu işte dedi. Ardında bu zaman Fatih Yahut Mercan Yükül'e de asil. Sorbonu yukunu sunar ufaz. Kimde morar da onu pasno ayırdı da onu Allah tanı tanıda sayıda da Allah kimdi morar da yapar. Onu tuman nasıl var? Kendi nobi yani o da tanı bunu tuğmi bir mertaba, onun da var bir tüm mertaba, onun da var bir beş mertaba, dört parmak mı morar var? Morar diye bir şey pasno ayırdı da rahmeti aram sade sade. Ellerin şairi var diye kulluk min Resulillahi muntabisun. Arfak min al-bahri avraşfak min al-diyan. Jagadir samastu kisi Resul-i Pahar Sulu Sulu'nun vasileye kapatmayın. Bakın ağabey. Şuan kisi tanıtı ki Rahmet Allah'ın sülesi. Adam Aleyhisselam'ın bivahe muhur zilu Rude Mustafa Sallallahu Aleyhi Vahar Sulu. Şudran kıyamet fırcatı yata Adam Sultan dünyata yata. Şabar mağfır nikah ise Adam Nabil Durudur vasileye. Aşşoğu İbn-i Sol'un Hazretleri Habib Suresi'nin sattı Allah'a kâmet olduğunu görüyoruz. O da gitme. Evet. Huzur Pak Suresi'nin ben kopara. Son kopara. Huzur Pak Suresi'nin zaman Allah'a ben vursun. Allah'a Habib'in zaman tek bir mahluk kuna bir tepkiyi paylaşan. Kuna manuşu Allah'ın Habib'in naşak da koysun. Şamalı baba gördü. Sok bir şey distantte olası, hadis ası. Şam bir de orada gördü. Çoğunu bir umut hamura. Zeynep Bey Allah'ın somustu katıcı bir de babuşa bulundu. Ebu kulu nobil etri Allah'ın bize sabahı dişe günü, Allah'ın bize hayatta zindigir kosom meyşe günü, Allah'ın Emel ki Mokka Şerif orda kusum Allah'a da çakışır. La okusimu bihazan balat. İ kusum olmadı. İ Mokka Şerif orda kusum Allah'a da fayda varın diye tüm Mokka Şerif orda ibor uyla bir dünya sonra putin olur. Şualakko Nabi Resul'i zomina ayısı ömer modde 313 Resul asıya. Hani 313 modde Fadjol Nabi asıya, Resul asıya zarar. Ulil azm min al-rusul. Otisho shommanito Allah fajjon rasul sallallahu alaihi wasallam. Subhanallah. I fajjon majjo ek number ke bolu Muhammadur rasulullah sallallahu alaihi wasallam. Quran shuru ko Allah ne ulle korso minka wa min nuhin wa ibrahim wa musa wa isa. Fala Allah Habib sallallahu alaihi wasallam shommanito Olada da binne poddeti teriz. Arjanlar bir sukkuna madde Allah'a. Tanmazı zeyilin hikmet. Hasayit dan kursu. İdele Adam Aleyhisselam'ın ahlak. Nuh Aleyhisselam'ın şakaat. İbrahim Aleyhisselam'ın dosti. Davud Aleyhisselam'ın kontu. Yusuf Aleyhisselam'ın şundurcu. Daniel'ın hikmet, o proper şalık ve Nabi Resulü'nün akıllı şamustu günahın Nabi'yi Mustafa'yı rahmetlemiş. Şutlan iyi zindegi, karın
kavramlılık taklit tuhafka kavramlar. İzindekir yanlar, soktak ya, nirbur dikko cibon takbosun. Lağım yok, nabi yaptan hayata zindekir pasam anlar. Mokka nabirin pasam anlar kaysa yüktir, karan anlar bekka kusun. La uqsimu bihazan baladi wa antahilu bihazan. Mokka nabirin pasam anlar kaya arkawat bor jokti gota asil bintan uyumlu karne kaya. Apne di ই ফরমর বাসিন্দা আপনার কারণে আমি এটা বলছি সুবহানাল্লাহ এটা গুরুত্ব বলছি সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদ বাই পারবরা কারো মধ্যে কোনো দিন সম্পর্ক আই খেদে বাই রয়ে যেটা আমরা কষ্ট করতে আসি আর আমার দোকানের নাম মাদানি ট্রেডার্স আমার প্রতিবেশীর দোকানের নাম হয়তো বা অন্য নাম কিন্তু দুই দোকানে আমাদের তফাত নেই বেজাল দুই দোকানে সমান চলে হিসাব দুই দোকানে সমান চলে প্রতারণার দোকান ফ্রড দুই দোকানে সমান চলে কথা জানি না আমি মুসলমান আমার মুসলমানের দোকানের সাইনবোর্ডে রক্ষা করার হিম্মত আমার নেই আমার উপর আমার প্রতিবেশী মুসলমানের উপর কোনো পার্থক্য নেই আমার উপর সমান শুধু বিপদ কেয়ামত মিথ্যা জবলা হিংসা বিদ্বেষ এমন পৃথিবীর জুড়ে জুড়ে সাউন্ড জেলা সদর আমার প্রতিবেশী মুসলমানগুলো সমন্বয়ের সদস্য আমি আমার কঠোরে মুসলমানের বর্তমানে আমি চিহ্নিত করতে পারছি না তাহলে এই সমস্ত আইগুলো সুন্দর বিরুদ্ধে দিয়েছে না সব উন্মতের উপরে আর মুসলমানের ব্যবসা আলাদা করেছে সেটা ওসমান রাদিয়াল্লাহু আনহু মদিনায় জীবন প্রায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে অভাব অবর্তন থাকতো আরো আগে এইভাবে কোন আসিল না অত্যন্ত গরিব আছে যখন মদিনায় একটি ইউবাদ কোন প্রসাদপত্র শেষ হয়ে গেছে পরিত করবার মতো দোকান দোকানগুলো দেখত সাউদাই এগুলো যখন নাই মানুষ বুকা তখন দেখা গেল যে ব্যবসায়িক একটা লট আইসছে উসমান রাখি যেটার মধ্যে 1000 উঠ মজুদ মানুষ তো মদিনা শরীফে একটা আনন্দ বই গেল যে কিছু জিনিস রসদপত্র আইছে বড় বড় মার্কেট তখন অগ্রসর হইয়া গেল সম্মান দিয়ে পরামর্শ দিলেন যে আপনার তো মানে না হয়ে গেছে আপনার 1000 আমি মন চেষ্টা করছি দিলাম আমি চাউল করছি দিলাম আমি ফিয়াত করছি দিলাম কত বুঝলো আপনি কত সম্মান দিলে ফরমাইলা পসে কত দিবা তো তারা কইলা যে আমরা সিদ্ধান্ত নিছি আমরা 10 টাকার মাল 12 টাকা দিব 10 টাকা 12 টাকা মানে 20% না কত পার্সেন্ট দাও 20% বেশি না তা কত তো বেশি না বেশি 20% যত শুধু 10 টাকা 12 টাকা তাই ফরমান চাইলো ওসমান রাদিয়াল্লাহু আনহু কইলা যে না কখন বিষয় আমি তখন তারা কইলা 70 টাকা অর্থাৎ 40% কইলা না কমস তারা সিদ্ধান্ত নিয়ে সিন্ডিকেট বানাইয়া কইলা যে আমরা 15 টাকা করে দিতে চাই অর্থাৎ 10 টাকার মান 100 টাকার মান 100 টাকা যথেষ্ট যথেষ্ট না হাজার হাজার কোটি টাকা প্রফিট ফজল ওসমান নামে বলা যায় না কমস দাবে চা আরাধনা আছে কেন আমরা আরো বাড়াই তুমি দেন আমারে 50% লাভ দিতে চাই আমার আল্লাহ আমারে প্রত্যেকটা দানার মধ্যে 10 গুণ বেশি দান করবে যা আমি মদিনা বাসী লাগি 1000 মাল উজাই উঠে আল্লাহর রাস্তা কথা সুবহান ইমান রক্ষা লাগে ত্যাগ লাগে ইসলাম রে বসাইবার লাগে ত্যাগ আল্লাহ সাদা রহমতুল এক শেয়ার আছে ও দিল্লি নেই জোনা চুপে সুইয়ে মদিনা ও সরগি নেই জোনা হয়ে কোরবান সুবহান আপনি হেসে গেলে নিরাপদ অবস্থানে থেকে ইসলাম পালন এটা কিভাবে সম্ভব ইসলামের জন্য কমপক্ষে আপনার মিত্রের পরিত্যাগ করা কুরবানি থাকতে পারত ঠিক না ঠিক কষ্ট করে হইল এটা রাসূলুল্লাহ ফরমাইছেন যে ফাল ইয়াসতাকিল হাদিস ইজা হাদাস আল্লাহর মহব্বত চা রাসূলের মহব্বত চা কেসা আপনারা জানেন বলতে চাই তিন হাদিস আছে
তোমাদের ওই চাওয়াটা বিফলেও দেখতে পারে, কবুল নাও হইতে পারে, কিন্তু রসুল্লাহ বলবেন আমি গ্যারান্টি দিলাম তোমাদের দাওয়াটা পৌঁছিয়া কবুল হয়েছে আর ওটা আল্লাহ রসুলের মহব্বত তোমাদের লাগি না। কয়টা এক নম্বর হইল ফালিয়াসতাকিম হাদিসা ইলা হাদিস। হে উম্মতে মুসলিমা, তোমরা মাতৃভাষায় মাতার সময় সত্য কথাটা মাতৃভাষায় আল্লাহর নবীর জোর পাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর হইল কিয়া জ্ঞানত্তারি রক্ষা করবে, শ্যামত থেকে বাঁচিও, দুঃখা প্রবঞ্চনা থেকে বাঁচিও। যদি দোকান থাকি অন্য দোকান পালানো থাকি নিজের সংরক্ষণ করতে পারো তাহলে দুনিয়ার একটা মহব্বত কবুল এবং এটা ইজাব এবং কবুল। খালি নিজের দাওয়াতটা জানালে আমি তোমার মহব্বত তলব করব না। হুজুর পাশে মুসলমদের দিকটা যেটা ইজাব কবুল হয়ে গেছে, তিনের দাওয়াত হলো কবুল হয়েছে এবং তাকে কোনটা মহব্বত থাকে। তিন নম্বর সুলেব পাশে যা প্রতিদোষ হোক, মুসলমান হোক অমুসলমান হোক, আত্মীয় হোক অনাত্মীয় হোক, ধনী হোক গরিব, প্রতিবেশীর প্রতি আমরা তো সেই সেই পরিমার্জিত সেই দুনিয়ার সবচেয়ে উত্তম ধর্মের মানুষ, যে ধর্ম আমার প্রতিবেশীর ক্ষেত্রে আমার আমার পাক সাক্ষর ক্ষেত্রে প্রতিবেশীর হক সাক্ষর কিছু আমরা মুসলমানের জানি না। আপনার গরু গ্যাসের চুলার উপরে পড়াই যেটা চড়াই ছিল এগুলো যে আপনার পাক কর্তা রান্না রান্না বান্না কর্তা এটারও নীতি ইসলাম না। রসুল্লাহ ভাবাইছেন তোমার ঘরে গুস্ত যখন পাক্কাই পায় তুমি প্রতিবেশীর প্রতি লক্ষ্য রেখে তোমার গুস্তর গ্রামের গরিব প্রতিবেশীর যেন মনে সবার লালস পয়দা না হয়, হয়তো তুমি জুট বাড়াই যে তাদেরকে একটা অংশ পাঠাও তো তুমি তারা তারা থেকে নিরাপদ হলে তুমি না পাঠাও। এমন ধর্ম পৃথিবীর আর কোন উদাহরণ আছে? কথা বলতে আছে শুকুর গুজার খেলে উঠতাম, শুকুর গুজার উঠতে হইলে আমি সিনেমা বুঝাব। হুজুর পাক শুনেছিলাম উম্মতের যে বৈশিষ্ট্য যেটা সেটা আব্বাস রাদিয়াল্লাহ আনহু আল্লাহর নবী চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব হোক আব্বাস ইবনে রসুল্লাহ শুনেছিলাম আপন চাচা যখন সুদ নিষিদ্ধ সুদ এই সময় সুদি কারবার খুব থমকে আর সুদি কারবারের মধ্যে এত বড় ইনভেস্টার হয়ে লাগে চাই না আব্বাস এখন কোন সময় শত কোটি টাকা কোটি কোটি টাকা যখন হুজুর পাক সুদ চূড়ান্ত ভাবে নিষেধাজ্ঞা জারি করবো তখন শুক্রবার বেলা হইলে চামড়ার দাম 2-5 হাজার 10 হাজার 15 হাজার টাকা কিন্তু আব্বাসের অবস্থা কিন্তু সেই যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা কইলা যে তুমি তো 2-5-10 হাজার টাকা সুদ সুদের লাগি চিন্তা না করি আমার লাগি চিন্তা কর আমি সুদরি করে তো অবশ্যই আমি পরিত্যাজ্য বরং সুদি খারাপ যে টেকাটা আছে যে কেউ আমার সন্দেহ হয়ে গেছে এগুলো আমি আল্লাহ সাথে সত্তা বিনিময় কিতাব এটার মধ্যে ইতিহাস সাক্ষ্য আল্লাহর কাছে পছন্দ হইল যে আব্বাস তুমি যে আমার মহব্বতে আমার খৌফে লাগে তারা যে যতটুকু তুমি অগ্রসর হয়ে যায় নবীর হুকুরে শ্রদ্ধা হয়ে যায় যে তোমার বংশ তো আমি রাজত্ব দান করে দিলাম প্রায় 700 বছর আব্বাসীয় বলিগা হলে তুমি রাজত্ব হয়েছে এক জায়গা ত্যাগ করছিলেন এটা বাবার মিটা না নিয়ে যে মানুষের বালাই করলে তার সাতটি পর্যন্ত এটাকে আল্লাহ বলেন কুরআন শরীফ উদ্ধার করি বা উহুমা সালিহা জিদারাই وأمل الجدار فكان بغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا إلى أبوهما هو إلى بابا وتقول إنها شاكلة أكبر من شاكلة إيما بي الله بي لكم لنا كنت عمر أمام مسلمان وإلى أمد عمر شامل نوم تيا فنجستقر لبشة سنة تيا غنى একটু দাম জোড়া নিয়ে উৎসাহ উদ্দীপনা আমরা করতে কিছু সময় আল্লাহর জিকির করতাম আল্লাহর চিন্তা আজকের মসজিদের কথা কইয়েন না কিন্তু এইভাবে আমন নাসর মসজিদ দিয়ে আমি প্রশ্ন করি যে আল্লাহ কি জিনিস চাইতে পছন্দ করি মানুষ চিন্তা ছড়ে দিত
যখন তোর শিখছি না করছি হইব জানি না এই প্রশ্নের উত্তরটা সঠিক হইল কি জানি না বলবে জানি না শব্দটা খুব সুন্দর ভুল জানাতে কিন্তু না জানাটা ভালো এই দুই উত্তরটা সঠিক না উত্তর হবে যে আমার আল্লাহ খাওয়াপিয়ার থেকে পা আমার আল্লাহ খাওয়াপিয়া লাগে না প্রফেসর এই যে হিম্মতালার জবাব দিয়ে দেওয়ালা মুসলমানের সংখ্যা বাড়েনি না কবে না কেন বলতে আল্লাহ রে একটু ফিকির করার সময় ডিগ্রি পয়সা দুনিয়া সুবরত এগুলো আল্লাহ গিয়ে আল্লাহ কথা ফসিল রু ইলাম কিন্তু আল্লাহ একটু আল্লাহ থেকে পাব কিন্তু আমরা আল্লাহ রে সিনবাদে কত ঘোষণা আমার আল্লাহ আমার সাথে আসো না মসজিদের ভিতরে বেশিরভাগে তখন মসজিদে চলতেছি নামাজের সময় একটা দায়িত্ব বেহাজার ইমাম নামাজের বাদ দিলে নামাজ বাকি কিনা হতে ব্যবসা আপনি আমার মতো মতো চালাই মতো সাথে আমার জিকা নেওয়া লাগবে বুঝলাম জিকা নিয়ে আসে আসে না আসে না আমি কথা কওয়ার সময় কিনা করবো আমার ইচ্ছা মতো করি আল্লাহ হল আম খুলিকু মিন গায়রি শাইইন তোমরা অন্য কিছু কথা বলছো তোমরা যে আগুন পূজা করলা সাপ পূজা করলা মূর্তি পূজা করলা তোমরা দেখি অন্য কোন জিনিসে পয়দা করছে ওইটা তার পূজা করো আম হুমুল খালিকুন না তোমরা নিজে নিজে বলছো নিজে নিজে বলতে তো স্বাধীন ফোকাসে আমরা স্বাধীনতা যে দাবি করি আমরা কোন সালো আইতাম কোন মাসো আইতাম কোন বংশ তাইতা কোন এলাকা তাইতা এটা আমরা ঠিক করছি এটা আমরা ঠিক করছি জনম তো সকলে করবে সমস্ত আদম সন্তান গ্রহ আমরা এর সাথে করবে কোন গ্রহে কোন সময় ব্যবহার করবো এটা আমরা দরখাস্ত দিয়ে করতে গিয়েছি কিনা কইছে যে আল্লাহ আমাদের উপর করে পয়দা করে দেবো কেমন জন্য না অ্যাক্সিডেন্ট না বিপদ আপদ আমরা ইচ্ছার উপর নির্ভর করে না আমার নিজের না আমার হায়াত আমার মৃত্যু কোন জিনিসের ক্ষেত্রে আমরা স্বাধীন স্বাধীন আমরা একটা উদ্দেশ্য একটা বিষয়ের ব্যাপারে ইন্না হাদাইনা সাবিল ইম্মা শাকির ওয়া ইম্মা ও হাদাইনা নাজতাই দুই পথ আল্লাহর সামনে দিয়ে আমরা গেছি আকল বিবেক বুদ্ধি ইলম সব সব কিছু দিয়ে আমি আমাকে ভরপুর আমরা তো পুনর্জন্ম বিশ্বাসী না যেটা আরো ব্যবহার হয়েছে এর আগে যেদের মধ্যে পুনর্জন্ম আছে তারা না বলতে পারছে চোখে কি মনে আরো ব্যবহার হয়েছে কথা ঠিক না আমরা এটা কোনো ব্যবহার সুযোগ আছে আমরা পুনরুত্থানে বিশ্বাস করি কিন্তু পুনর্জন্মে বিশ্বাস তা আমাদের যে স্বপ্ন দেওয়া হয়েছে সম্পূর্ণ নিখুঁত নিরুকুল পাওয়ারফুল ব্রাহ্মণ দেওয়া আবার এটা ফিরত নয় রূপ দেওয়া হয়েছে ব্রাহ্মণ আবার এটা ফিরত নয় ও ফিরত দিতে সময় আপনি নষ্ট করে দিতে জানি না বলা ব্যাখ্যা কেন এটা একটা খুঁজি দেওয়া আপনি এই অর্থ দিয়ে বুঝবেন সোম খান হাত পঞ্চইন্দ্র দিয়ে আপনি স্বল্প শরীরের লক্ষ্য দিয়ে আপনি স্বল্প আপনার সুযোগ আপনার আপনার হঠাৎ সব আপনার দেখা সব এগুলো একটা খুঁজছি আখের তো সঞ্চয় তৈরি লাগে এটা একটা খুঁজছি আপনার লাভও খাই নাই না ক্ষতিও খাই নাই না আপনার জন্য প্রস্তাব করবেন পার্থক্য প্রস্তাব করবেন আপনি ফুটিটা ফিরত দিতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না আল্লাহ দিছিলেন 60 বছর ব্যবহার করছি 60 বছর তোমার দেওয়াকে আমার দিয়ে আমি ফুটি কাটাইছি এমন আমার সব কিছু তোমার কাছে সফল করতে সুবহানাল্লাহ এটা তাকওয়ার জন্য এই জিন্দেগি দেখাইছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস যে ইমানদারি তো সাহাবা কেরাম দিয়ে গেছে না হায় হায় হযরত আমিরুল মুমিনীন একটা
রাজকীয় পরিবেশে যখন দস্তরখানে উঠে খাবার দেওয়া হয়েছে, দুই একটা বাদ যখন দস্তরখানে পড়ে গেছে তাই ঘটনা উঠে ছুটি ছুটি খাওয়া শুরু করছে। অথচ আপনি যদি পর্দ দেখানো সেই কথা, তখন তার অফিসার দ্বারা এরা খানে খানে করে একটু হাসি খেলা বদ্রতা বদ্রতা খেলা। আপনি আজকে একটা অত যায় লেডিস অফ গুটেল ফাইভটা সেমিস্টার গুটেল এখানে যদি আপনি হাত দিয়ে খাওয়া শুরু করবেন এটা মানে বল বদ্রতা এখানে আপনি কাটা চামচ পাওয়ার আগে দিয়ে হবে না নিয়ম হবে বাবদ দিয়ে দিচ্ছে যে আজকে একটা টয়লেট আমার জন্য এমন কোন লজ্জা নাই যে লজ্জা যেটা আমার হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ দেখাই দিয়েছে। এটার থেকে আমি পিস্তল আমি আকর্ষণ পছন্দ ওর কাছে আমরা আকর্ষণ পছন্দ তাইলে আপনার আপনার সিট থাকতো না। আজকের ব্যঙ্গাত্মক ব্যঙ্গচিত্র বা ব্যঙ্গতৎপরতা দেখা আবার আপনার আপনার কসম করি সারা দুনিয়া মানুষের মাহমুদ রশিদকে ব্যঙ্গ করা সম্ভব হবে না। হুজুর পাঁচশো সাত চেরা মুবারক বা এক লক্ষ দশ হাজার পাঠান করে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি করছে দুই সাহাবি সৌভাগ্যবান সাহাবি যারা আল্লাহর হাবিবুর চেরা মুবারকের দিকে তাকাইবার সাহস কোন সাহায্য বর্ণনার পিছনে আমি আল্লাহ রসুল ইচ্ছারণ করে দৃষ্টি নিবদ্ধ রাখা অপচেষ্টায় লিপ্ত হয়েছিল এবং এটা সম্ভব হয়েছিল কারণ আল্লাহ রসুল ইসলাম যখন কথা কথা তখন রোড চমকে দেওয়ালও করতে দেখা দেখা হুজুর পাশে যখন মুস্কুরাই যখন মুস্কি হাসি করবেন তখন রোড চমকিত দেখা আমার হাঁটা চলা মুসলমানের হাঁটা চলা, আমার ঘর মুসলমানের ঘর, আমার ব্যবসা মুসলমানের ব্যবসা, আমার খাদ্য মুসলমানের হুজুর পাশে ফরমাইশন দেখি কোন আলামত দেখে নিদর্শন দেখিয়া তোমরা ফেরত দেশ দিয়ে দিলো কি বিভিন্ন এর এক নম্বরে যেটা স্থান পাইছে এটার মধ্যে যে কোন মুসলমান দুজকি হওয়ার এক নম্বর কারণের মধ্যে যে হারাম খাদ্য দ্বারা তার শরীরে বৃদ্ধি করছে, তার শরীরটারে বিল করছে, তার দেহ গঠন করছে কিতা দিয়ে মাদকের কিতা দিয়ে হারাম খাই আর ও যে আত্মসাত্তরিক পর সম্পদ আত্মসাত্তর করছে যে মা বাপের তকলিফ পৌঁছাইল সে দুজনে এমনকি যে মহিলায় কারণে অকারণে তার স্বামীর কাছে বারবার তালাক চায় কিছু বেটির আসলে কথা কথা হয়তো দিলা বাবা বেটে কিন্তু এত বেড়ে গিয়ে বড় হয়ে গেছিল রসুল্লাহ বাবা এটা দু লোকের কারণে অকারণে যে স্বামীর কাছে বারবার তালাক চাইলে এই মহিলা দু লোকের কোনোটা নাও আমি মন্ত্রী ব্রিজ বানাই দিলে অমুক শহরে মেগা সিটি আছে না এইগুলো কিছু পরে দেখা যায় যেগুলো বাতাস এইগুলো মিথ্যা প্রবঞ্চনা দ্বারা ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন আমি তো অতটুকু পর্যন্ত আপনারা করিলাম হয়তো বা নতুন সন্ত্রাস একটা গরম যে পুচ্ছে আরো বইটা সেই গাইডলাইন ইসলামের ভিতরে চলে গেছে।
আপনার আমরা ইসলাম বুঝাই না, এটা ইসলামের দুষ্ট হচ্ছে। আজকের এই সামনে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মেলন থেকে আমরা এইটা যেন আমরা সিদ্ধান্ত নেই, কতটুকু দয়া আল্লাহ পাকের আমরা যদি নিজেদের নির্দোষ প্রমাণ করতাম স্যার, নির্দোষ বানাইতাম স্যার, আমরা গুনার থেকে যে পাঁচ সাল হইতে আমি ইচ্ছা আছে নি না স্যার, কোন শর্ত আছে নি যে 45 বছর পরে তোর কখনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইছেন যে মানুষে হজ করলো মান হাজ্জা ওয়া লাম ইয়ানফুস, যে হজ করলো হজের মধ্যে কোনো সেক্সুয়াল পাপ থেকে বিরত থাকলো, কোনো অশ্লীলতা থাকলে বিরত থাকলো, সেই মানুষ কি তো বলতে সেই মানুষ মার গর্ব থেকে যেভাবে নিষ্পাপ জন্মগ্রহণ করেছিল আল্লাহ তাআলা হজর বিধি মেনে নিষ্পাপ করতে পারে। রাজা সুস্থভাবে অসুস্থ গরিব আল্লাহ ভাই আমার আমার রহমত দরকার তোমার নাই আল্লাহ রাব্বুল ফরমাইছেন যে ওযু হল ওযু কামা আমার আল্লাহ তাআলা আল্লাহ তোমাকে হুকুম করেছেন তার সুন্নাত তরিকায় বলে রাখছেন সাত বার কুলি হল না তিন বার কুলি হল বিসমিল্লাহ হইয়া জানা বিসমিল্লাহ হইয়া ওযু সবচেয়ে বড় সহায় যে বিসমিল্লাহ পরিপূর্ণভাবে যে অসুখ প্রসঙ্গা দুই হাত নামাজ পড়বে তা নমাজান দিয়ে আল্লাহর তারিফ আন্দ সানা হবে হামদ সানার মধ্যে পার্থক্য আমরা জানি না আমরা তো হামদ আছে সানা আছে তকবীর আছে তাহলিল আছে আমরা যে বলি সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আজিম এগুলোর তসবিহ তার অন্তরটালে শুধু সিরি আল্লাহ লাগে মুক্ত করে দিলে আল্লাহ 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 মেহেরবান এর লাগে আল্লাহ পাকবে এই উম্মত লাগে বিশেষ উত্তর দান করেছেন যে মৌতর মুহূর্তে যে কোনো উম্মতে আল্লাহর কাছে খালিস তওবা করে আল্লাহ তার তওবা করবে কিন্তু আমরা নির্দেশ না মানতে রাখছি না আমরা এই গাইডলাইন যদি মিথ্যে রাখছি আজকের মহফিল আমরা ওটা আজকে আমরা সাব্যস্ত করি যে আল্লাহ তোমার সিনার তোমার হাবিবের সিনার কোরআনের পাকর নূর হাতে হাসিল করা যে মুসলমানের জিন্দেগির সিনার তৌফিক তুমি আমরা খুব অভাব আমরা তো যখন লোডশেডিং বিদ্যুৎ লোডশেডিং আমরা তো যখন দুর্ভিক্ষ না আমরা তো যখন মধ্যম আয়ের দেশ কোন দেশ এমনকি বিদ্যুতের উপর লোডশেডিং নাই বলতে গেলে ব্রিজ কালভার্ট সব হয়ে গেছে রাস্তাঘাট সব সায়েন্স টেকনোলজি বড় অভাব দুর্ভিক্ষ আমাদের হচ্ছে আমাদের মেন্টালিটি আমাদের মন চিন্তা আমাদের সোচ জেহেন আমাদের সমর্থ হয়ে গেছে যেমন দুই ভাই সর্বোচ্চ শিক্ষা লাভ করে আপন দুই ভাই দুইজনই বড় বড় আলিম
কিন্তু এখন সম্পদ অত্যাধিক সম্পদ প্রাপ্ত করা একটি পরিবর্তিত হয়েছে, মানুষ সম্পর্কে একটা ধারণা আছে, সম্পদে যেটা শিক্ষা হয় মানুষ টিকা নিতে শিক্ষা হয় আর প্র্যাকটিক্যাল একটা জরুরি চালা আছে আছে না এর লাগে আল্লাহ নবী অত সম্পদে মানুষ দাঁড়ায় এখানে আমার পত্র বেচা খালি তেলও বেচা বক্তাগুলো বেজান চিরাকিরি বেজান বই পুস্তক বেজান এখন তো কোর্ট বেজান হসপিটাল বেজান সব দিকে বেজান কিন্তু মুসলমানের তো যদি কোনো বেজান থাকে কি বেজান শেষারত দেওয়া কাফার দেওয়া এর লাগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান আলোচনা রাখে এটা কোন আত্মতৃপ্তির ব্যাপার না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মোবারক ইশারায় সামনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের লাগিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাবিউনি ইউহিব্বুকুম অনেক কথা এর ভিতরে আর কোয়ান্টাম আছে কিন্তু সমস্যা করতে আমি দীর্ঘ হইলাম না আল্লাহ তা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে আল্লাহ তা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করেছেন ও নবী ও তুরু নাজারি করে দিলেন ও চেয়ে ইবাদত করে দিলেন আল্লাহ নবী ইবাদত করতে নিয়ে আমার দিন এসে আমার তো বহুত মজা মনে হলো যে আমি যখন ফিসা বলি দিতে আমার তো মজা লাগে বন্ধ বন্ধ আছে না অনেকে মনে করে এখন ফিসা বলি দিতে তারা লম্বি ছিল এবার দরকার না সবসময় পুজো হয়েছে আমাকে প্রায় এমন ইবাদত করতা যে নফল নামাজের এক রাকাত নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে সূরা বাকারা কুরআন সবচেয়ে বড় সূরা সূরা বাকারা আলিফ লাম মিম থেকে শুরু হলো আর সূরা বাকারা তিলাওয়াত করে সূরা আলে ইমরান তিলাওয়াত করে সূরা নিসা তিলাওয়াত করে বলুন সুবহানাল্লাহ এক রাকাতের ভিতরে 6.5 ফরজ তিলাওয়াত প্রায় অভ্যাস ছিল আমার নবী মুহাম্মদ সুবহানাল্লাহ আর আমি নবী ইমাম সাহেব ইমাম প্রত্যেক মাসে ইমামতি যা যে তুমি খালি কাউসার সুদা দিয়ে না তাই না দিয়ে নামাজ পড়াই দেয় ইমাম সাহেব পালা না এটা হাতে আমার নাম্বার সুদা পড়ে এটা অভিযোগ আছে না আছে আমরা আমরা ইসলাম ওয়ারিস হইলাম কি না নবীর ওয়ারিস হইলাম না আবুনি মাসাব ওয়ারিস হয়েছি মন খবর বলছে কিন্তু দিন দেখে কি করছে না ইমাম বুখারী ওয়ারিস হইতে পারে চেষ্টা হালকে খাটার মফুলাকে বলছি গত বলিবাসে সারা সময় 300-400 মাদ্রাসা মদ্রাসাবর সম্পদে বা প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত হয়েছে সারা খেদমত সহ দিলে এক ব্যক্তির জুহুদ এক পাতা তুলে মন্ত্রিজন বাতা পারে এক পাতি জানতে পারে হাজার পাতি ডিস্টার্ব হয়ে যাবে এক মানুষ আনতে পারে তার ঠিক থাকে 300 মাদ্রাসা দিয়ে যে প্রতান কাজ দেওয়া সম্ভব সব সব পরিসংখ্যান অ্যাসেসমেন্ট আমার কাছে আছে হাজারো করে একবার আওয়াজ আমার আমার সামনে আছে হাজারো করে দুরবস্থা আমরা
দুনিয়ার যে কোনো দিকে বাসা দেন, যেমন আল্লাহকে আমরা তৌফিক দিতাম না বা কোনো থাকতাম, সুশিক্ষা সব সম্ভব এবং সঠিক সমাজের খুবই প্রয়োজন। সমাজ বলতে কি জানে একটু বাংলা বলে দেবেন, আন্ডারস্ট্যান্ডিং। আমি যেমন আপনার একটা ধারণা আসছে অথবা জন্মেছে, আপনার বাবা কেমন গাড়ি না কৃপন না উদার না সুফিয়া, তার একটা ধারণা আসে না? মা কেমন, আপনার স্ত্রী কেমন, ধারণা আসেনি না? এটা গলত হইতে পারে, ভুল বুঝাবুঝি আসেন না? আসেন, আর ভুল বুঝাবুঝি না থাকলে তো দরবার হইবে না। আর আল্লাহ নবীর জিজ্ঞাসা করেছিলেন, মান ইমান, ইমান খায় মান ইসলাম, ইসলাম খায় ইসলামের বড় সংখ্যা আল্লাহ নবী দিয়েছিলেন, أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة ثم تلم نماذج الله والزكاة. كل شيخ دين نجد الله رسول الإسلام الذي كان يسأل عن الإسلام فقلت له يا رسول الإسلام رسول الله صلى الله عليه وسلم طيب الكلام وتؤتي الطعام خوف ما تكير من شرك الله মান ইমান, মান খালেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে থাকি এবং সখাওয়াতি বলে ওটা কোন মান, যে মানুষের ইমানের ধৈর্যশীল বানাইতে পারছে না তার ইমান নিষ্ফল হয়ে গেল। ইস্তাইনু বিসসাবরি নামাজ এবং ধৈর্য মুসলমান নবী মুমিন মুমিন আল্লাহ তো আমি আপনার কাছে গুজারিশ রাখলাম, আল্লাহ আমার তৌফিক দিত আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখা। আমার আল্লাহ আমার মালিক হাজির সৃষ্টি করতে আমার রিজার্ভটা কীভাবে দেয় একটু চলে যাবে, কেন আমাদের রিজার্ভ দেখতে আমি আমি জ্ঞান অনুসরণ করছি, আমার রিজার্ভ করি তা কি ভাই বলতে বাবার জমিটা দিয়ে গেছে আমি বাড়ি ছেড়ে দেবে খেতর দান আল্লাহ নবী ফরমায় ও দান ছাড়া থাকি লইয়া ফেরেশতা তো ভরা এবং একটা দানা খান খালেকে লোকমা হইতো সেই পারাদারি সহ ওকে পৌঁছানি পর্যন্ত আল্লাহর ফেরেশতা আছে। আমি নিজে কোন কৈফিয়ত জানি না, স্বীকার করতাম আল্লাহ আমার দেখুন শুনুন আল্লাহ আমার মাফ করে, আল্লাহ মাফ করার সীমা তো আল্লাহ কি এই কোন ইতিহাস আছে, আল্লাহ কি প্রথমের কোন সীমা আছে, আল্লাহ কি ক্ষুদ্রতর কোন সীমা আছে? আমি তো বলি না আমার আল্লাহ সম্পর্কে আমি যে মুসলমান আল্লাহ আমাদের লক্ষ্য করি নি আমার তো বাংলায় কথা করছি, আমি আমার আল্লাহ চিনতে আমি আমি সক্ষম ছিলাম, কিন্তু আমি সেই সময় কেন পাস করি আজকের বাচ্চা 3 বছর ইসলামের বিধান হচ্ছে 7 বছর আগে তারা নামাজের জন্য থাকতাম না, কারণ তার মা বাবার উষ্ণতার প্রয়োজন, মানুষের বাচ্চা হিসাবে তাকে গড়িয়া তোলার প্রয়োজন, কিন্তু 3 বছর হলে না ওয়ার আগে তারা কিন্ডার গার্ডেনে পালাবে পালাবে এবং তার পরীক্ষা দেবে তাকে শাসন করবে। এই বাচ্চা এখানে দেমাগ করে সে তো প্রচারিতের পর প্রচারিত বেশি চালু, তারা তো মনোজ পাঠান বেশি যে সে মাল চাষ করবে, আমার বলতামে বুঝে সবাই তো ওটা সময় আমি আপনাকে একটু
এই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করুক যে আল্লাহ আমি আল্লাহ আল্লাহর মধ্যে সম্পর্কটা কি আল্লাহর এক্সপেকটেশনটা আমার উপরে আমার বাবার যেভাবে মার যেভাবে এক্সপেকটেশন আছে প্রত্যাশা আছে যে আমার সন্তানটি এই হোক আবার আল্লাহর একটা প্রত্যাশা আছে না তিনি আমাকে সৃষ্টি করেছেন এটা জানো আমার রসুল্লাহকে প্রত্যাশা আমার উপর আছে রসুল্লাহ ফখর করছে যে আমার উন্মত সম্পর্ক বাবুকে আমার মধ্যে মিশাল দোকান রসুল্লাহ এক্সপেকটেশন আছে কি না আমি কি রসুল্লাহ সেই প্রত্যাশা পূরণ করি আজকে সাথে মুস্তফা করেছি আমি যে থাকিয়ে বার করি যে যখন দিবস করি আমি রসুল্লাহ প্রত্যাশা কি আমি পূরণ করতে পারছি আংশিকভাবে যদি আমি পূরণ করতে পারি তাই আমার উন্মতের পরিচয় দেওয়া সত্য وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على سيدنا আল্লাহ নবী ফরমাইছেন
যে সকালে পড়বো এই দিকুর ভিত্তি তার মৃত্যুর ইলে তার মৃত্যু রাত্রে পড়ি রাত্রের মধ্যে তার মৃত্যু আল্লাহ মান্তর খলাপি আট দিশা وواعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر چلا بداية بداية بشا بروتا مندا سوابر مندا نام رچی آر تجربه شما مواد ہے موبائل پر কিন্তু এখন বড় ইমাম মোবাইলের প্রথম আকৌ দোয়া চাইছে দোয়া কৰিছে চিডনি আছে আপোনাৰ দহজন মিলাচি লোক চিডনি আমি চাৰজনৰ দাদা আছে আমাৰ الجنة ونعيمها صلوا لمن يصلي ويسلم ويبارك